আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রশেষের রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি ভীষণ মজার এবং মুখরোচক একটা খাবারের রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো মাছের ডিমের বড়া বা পাকোড়া। আর এই পাকোড়াটা বানানোর জন্য আজকে আমি ব্যবহার করব বোয়াল মাছের ডিম। আর বানানোর জন্য বেশি কোনো উপকরণের প্রয়োজন নেই, অল্প কিছু উপকরণ যেগুলো সবসময় প্রায় আমাদের সবার বাড়িতেই থাকে, এমন কিছু উপকরণ দিয়ে আজকে আমি এই রেসিপিটি বানিয়ে দেখাবো। আর এটা গরম ভাতের সাথে অথবা স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পারেন। তো চলুন এই বড়াটা আমি কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি ততক্ষণ আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। প্রথমেই আমি এখানে নিয়েছি মাছের ডিম, বোয়াল মাছের ডিম নিয়েছি। এখানে 200 গ্রামের মতো আছে, তো একটু টুকরো করে রেখেছি, আগে ভালো মতো ধুয়ে তারপর টুকরো করে রেখেছি। আর এটার সাথে এখন আমি অল্প কিছু উপকরণ ব্যবহার করব। আর প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি, আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি রেখেছি। আর পেঁয়াজটাকে যতটুকু সম্ভব হয়েছে চিকন করে মানে পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। আর এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি, এটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে। আধা কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া পাতা কুচি, ফ্লেভারটা খুব ভালো আসে তাই একটু বেশি পরিমাণে দিয়েছি। আধা চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে একটু কম দিয়েছি লাল মরিচের গুঁড়া। আর আধা চা চামচের মতো দিয়েছি আমি এখানে হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আধা চা চামচ থেকে কম। আর একই পরিমাপে দিয়েছি আমি এখানে জিরার গুঁড়া। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আধা চা চামচ পরিমাণে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আদার পেস্ট আমি দিয়েছি আধা চা চামচ পরিমাণে, আর রসুনের পেস্টও আধা চা চামচ পরিমাণে। এরপর এখানে আমি দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য বেসন, বেসন দিয়েছি আমি 4 টেবিল চামচ পরিমাণে। আর দিয়ে দিলাম আমি এখানে মুচমুচে করার জন্য কর্নফ্লাওয়ার দিয়েছি 2 চামচ পরিমাণে, মানে 2 টেবিল চামচ পরিমাণে। তো সব কিছু একসাথে দিয়ে ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখানোর কাজটি হাত দিয়ে করলেই সব থেকে বেশি ভালো হয়, তার কারণ হচ্ছে যে ডিমটা আমরা ব্যবহার করেছি, ডিমের যে বাইরে একটা আবরণ থাকে সেই আবরণটা থেকে ডিমটাকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে এবং একটু কোচলে তারপর মাখিয়ে নিতে হবে। এতে করে যে পেঁয়াজটা দিয়েছি সেটাও কিন্তু নরম হয়ে আসবে। তো এই জন্যই হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, চামচ দিয়ে কিন্তু এই কাজটি খুব বেশি ভালো হবে না। আর আমার এখানে কোনো পানির ব্যবহার করতে হয়নি। আপনি যদি যেই বেসনটা ব্যবহার করবেন সেটার পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে একটু পানি কিন্তু লাগলেও লাগতে পারে, তবে আমার এখানে কিন্তু লাগেনি। তার কারণ ডিমের যে ভেজা ভাবটা ছিল সেটা, আর এই যে পেঁয়াজ আমি কোচলে তারপর মাখিয়ে নিয়েছি, এটা থেকে কিন্তু একটা রস বের হয়েছে, তাতে করে কিন্তু আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, তাই আমি কোনো পানির ব্যবহার এখানে করিনি। আর দেখতে পাচ্ছেন এটাকে কত সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। আর যে কর্নফ্লাওয়ারটা আমি ব্যবহার করলাম মুচমুচে করার জন্য, যদি বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকে আপনি কিন্তু চালের গুঁড়ারও ব্যবহার করতে পারেন, মুচমুচেই হবে। তো আমি কর্নফ্লাওয়ার ছিল সেটাই দিয়ে দিয়েছি। আর কথা বলতে বলতে এটাকে কিন্তু মশলা খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি, কোচলে তারপর মাখিয়ে নিয়েছি। আর দেখেন এটার ঘনত্বটা ঠিক এরকম হয়েছে যে এভাবে তুলে আমি পাকোড়ার শেপ দিতে পারি। দেখেন এরকম হলেই কিন্তু চলবে। আমি কিন্তু আগে থেকে চুলায় তেল গরম হতে দিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি এবার এক এক করে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো আপনি যে কোনো সাইজেই ভাজতে পারেন, আমি একটু ছোটো সাইজে এগুলোকে ভাজতে দিচ্ছি, তার কারণে এটা কিন্তু ফুলে একটুখানি ফুলবে, যেহেতু ডিম আছে এখানে, মাছের ডিম আছে সেটা কিন্তু একটু ফুলবে, তো সেই জন্য একটু ছোটো করেই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর তেলের পরিমাণটা হচ্ছে যে দেখতেই পাচ্ছেন এরকম হলেই হবে, একদম অনেক বেশি তেলেরও প্রয়োজন নেই আর একেবারে কমও না। আমি দিয়েছি একটু, অর্ধেকটা ডুবে আছে পাকোড়ার, অর্ধেকটা ডুবে আছে এমন দিলেই চলবে। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে তারপর ভেজে নিচ্ছি আমি এই পাকোড়াগুলোকে। আর চুলায় দেওয়ার একটু পরে আমি উল্টে দিচ্ছি, কারণ একটা পাশে সামান্য একটু কালার চলে এসেছে, এগুলোকে কয়েকবার করে উল্টে পাল্টে তারপর ভেজে নিলেই ভালো। এতে করে যেটা হয় যে চারপাশ থেকে ভালো মতো ভাজাও হয় আর সুন্দর মুচমুচেও হয়ে যায়। তো বেশ কয়েকবার করে উল্টে পাল্টে দেওয়ার পরে এটা একেবারে সুন্দর একটা মুচমুচে ভাব চলে এসেছে আর কালারটাও মাশাল্লাহ খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি এগুলোকে চুলা থেকে তেল ছেঁকে তারপর তুলে নিচ্ছি। পাকোড়াটা বানানোর জন্য কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, খুব ঝটপট করেই হয়ে যায় এবং অল্প কিছু উপকরণে কিন্তু হয়ে যায়। আর মাছের ডিম তো প্রায় সবাই আমরা পছন্দ করি, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে, তো এটা দিয়ে কিন্তু বিভিন্ন রকমের রেসিপি করেই খাওয়া যায়। তো এই রকমের পাকোড়া বানিয়ে দিলে কিন্তু সবাই পছন্দ করে খাবে। আর এর মধ্যে আমার সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি একটা পাকোড়া ভেঙে তারপর দেখাতে চাই যে কেমন হয়েছে। আপনি কিন্তু চাইলে ঝটপট করে এই পাকোড়া বানিয়ে নিতে পারেন, একদম ভাতের সাথেও খুব ভালো লাগে, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে এটা খেতে। আর চাইলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করেই খাবে ইনশাআল্লাহ। বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।